সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা কথা বলবো অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস নাউন্স এন্ড প্রোনাউন্স, দে গিভ ইউ মোর ইনফরমেশন অ্যাবাউট পিপল, প্লেসেস এন্ড থিংস। সো অ্যাডজেক্টিভ মূলত হচ্ছে গিয়ে নাউন এবং প্রোনাউনকে বর্ণনা করে এবং তথ্য দেয় জনগোষ্ঠী, স্থান এবং থিংস সম্পর্কে। ফর এক্সাম্পল, সাম অ্যাডজেক্টিভস টেলস অ্যাবাউট দ্য সাইজ অফ পিপল অর থিংস। কিছু অ্যাডজেক্টিভ জনগোষ্ঠীর সাইজ এবং থিংস সম্পর্কে জানায়, যেমন এ বিগ হাউস, এ লং ব্রিজ, টাইনি ফিট, এ লার্জ আর্মি, এ হাই মাউন্টেন, বিগ হ্যান্ডস, এ হিউজ শিপ, এ শর্ট ম্যান, এ শর্ট স্কার্ট, এ টল বিল্ডিং, এ থিন বয়, লং ট্রাউজার্স। এখানে লাল কালিতে চিহ্নিত যে আন্ডারলাইন যে বিগ যে শব্দগুলো, বিগ, লার্জ, হিউজ, টল, থিন, শর্ট, হাই, লং, টাইনি, লং, এই শব্দগুলো আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এগুলো আসলে সাইজ সম্পর্কে জানাচ্ছে। সাম অ্যাডজেক্টিভস টেল ইউ অ্যাবাউট কালার অফ থিংস, অর্থাৎ আপনাকে রং সম্পর্কে বলবে, যেমন এ রেড কার্পেট, এ গ্রে স্যুট, এ ব্রাউন বিয়ার, এ হোয়াইট সোয়ান, এন অরেঞ্জ ব্যালুন, গ্রিন পেপার্স, এ ব্লু ইউনিফর্ম, এ ইয়েলো রিবন, ব্ল্যাক শুজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেড, হোয়াইট, ব্লু, গ্রে, অরেঞ্জ, ইয়েলো, এই কালারগুলো দিয়ে আমরা জিনিসপত্রের আসলে রং বর্ণনা করছি। যেমন আমরা বলতে পারতাম যে এ কার্পেট, বাট ওয়েন উই আর টকিং, ওয়েন উই আর টেলিং দ্যাট ইটস এ রেড কার্পেট, দেন ইউ ক্যান ইম্যাজিন, দেন আপনার এটা কিন্তু চিন্তা করা সহজ হয় যে এটা আসলে কি লাল কার্পেট না নীল কার্পেট। অ্যান অরেঞ্জ বেলুন, এটা এটা অন্য কালারের বেলুনও হতে পারে, কিন্তু আমরা অরেঞ্জ দিয়ে স্পেসিফাই করছি, কালার জানাচ্ছি। কিছু অ্যাডজেক্টিভ জনগণ এবং জিনিসপত্রকে বর্ণনা করে তাদের কোয়ালিটি দিয়ে, যেমন এ বিউটিফুল ওমেন, এ ইয়াং সোলজার, এ ফ্ল্যাট সার্ফেস, যেমন কেমন মহিলা, এ বিউটিফুল ওমেন, কেমন সোলজার, এ ইয়াং সোলজার, কেমন সার্ফেস, এ ফ্ল্যাট সার্ফেস, এ হ্যান্ডসাম বয়, কেমন বালক, এ হ্যান্ডসাম বয়, এবং আপনি বাকিগুলোও বুঝতে পারবেন, এন ওল্ড আঙ্কেল, এ হট ড্রিঙ্ক, এ পুয়ার ফ্যামিলি, এ কাইন্ড লেডি, এ কোল্ড উইন্টার, a rich couple, a familiar voice, a sunny day, a strange place, a deep pool, cool weather. Some adjectives tell what things are made of, they refer to substances. ki jinishpatro diye jinishpatro toiri hoyeche she bishoye ei dhoroner adjective use hoy. jemon amra bolte a folder, but amra jokhon bolbo a plastic folder, that means ei folder ta ashole toiri hoyeche plastic diye. a wall, normal wall, কিন্তু আমরা যখন বলবো স্টোন ওয়াল তাহলে বুঝতে পারবো এই ওয়ালটা তৈরি হয়েছে স্টোন দিয়ে। এ ক্লে পট, এ পেপার ব্যাগ, এ মেটাল বক্স, এ গ্লাস ডোর, এ কটন শার্ট, এ সিল্ক ড্রেস, এ কংক্রিট রোড, এ জেড রিং, এ উডেন স্পুন, এ পোর্সেলিন ভেস। মাঝে মাঝে কিছু নাউনকে আমরা প্রকাশ করি অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়ে, তখন হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভগুলো আমরা যে কোনোভাবে চাইলেই বসাতে পারবো না। আমরা কীভাবে বসাবো সেটা হচ্ছে কি, প্রথমে আসবে সাইজ, তারপর আসবে কোয়ালিটি, তারপরে হচ্ছে কালার, তারপরে হচ্ছে কোথা থেকে এসছে, কোন দেশ থেকে এসছে, অরিজিন, এবং তারপরে আমরা দিব হচ্ছে কি দিয়ে তৈরি হয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলো যে এ স্মল গ্রিন প্লাস্টিক বক্স, ইটস জাস্ট এ বক্স, কিন্তু এটা আসলে কি, এটা প্রথমত ছোট, তারপর এটা সবুজ, তারপর এটা প্লাস্টিক বক্স। আপনি যদি দেখেন প্রথমে আসছে সাইজ, তারপরে আসছে, এখানে আমরা কোনো কোয়ালিটি বর্ণনা করিনি তাই কোয়ালিটি আসেনি, তারপরে আসছে কালার, তারপরে আসছে হচ্ছে কি সাবস্টেন্স, এবং পরবর্তীটা যদি আমরা দেখি স্টাইলিশ রেড ইতালিয়ান কার, এখানে দেখেন যে স্টাইলিশ দিয়ে প্রথমে হচ্ছে কোয়ালিটি প্রকাশ করেছে, যেটা আমরা হচ্ছে কি একটু আগে সাইজ দেখেছিলাম প্রথমটাতে, এখন আমরা দেখছি কোয়ালিটি, তারপর কালার, তারপরে সাবস্টেন্স আসেনি, এসছে অরিজিন, কারণ এটা ইতালিতে তৈরি কার। এবং আরও উদাহরণস্বরূপ আমরা দিতে পারি যে এ লার্জ ইন্ডিয়ান টেম্পল, এ টল হোয়াইট স্টোন বিল্ডিং, এ কালারফুল কটন শার্ট, এ লং চাইনিজ সিল্ক রোব, ডেলিশিয়াস স্প্যানিশ ফুড, অ্যান ওল্ড গ্রেসফুল জাপানিজ লেডি, এ চার্চি অস্ট্রেলিয়ান অ্যাপলস, এ শর্ট হ্যান্ডসাম ইংলিশ ম্যান। যখন আমাদের নাউন
কে আমরা প্রকাশ করব কিছু দিয়ে পরিপূর্ণ হিসাবে, তখন আমাদের অ্যাডজেক্টিভ শেষ হবে ফুল দিয়ে, যেমন এ বিউটিফুল ফেস, মুখটা কেমন সুন্দর মুখ, এ পেইনফুল ইঞ্জুরি, ইঞ্জুরিটা কিরকম খুবই যন্ত্রণাদায়ক, এ কেয়ারফুল স্টুডেন্ট, স্টুডেন্টটা কেমন খুবই কেয়ারফুল সচেতন, এ চিয়ারফুল বেবি, বেবি কেমন খুবই আনন্দিত বেবি, এ জয়ফুল স্মাইল, হাসিটা কেমন খুবই জয়ফুল, খুবই প্রাণোচ্ছল, এ হেল্পফুল টিচার, অবশ্যই টিচার, কিন্তু কি টিচার, হেল্পফুল টিচার অর্থাৎ সাহায্য পরিপূর্ণ টিচার, আ মেশিন, পাওয়ারফুল মেশিন, আ ওয়ান্ডারফুল টাইম, অফকোর্স দ্যাট ইজ আ টাইম, একটা সময়, কিন্তু কিরকম খুবই চমৎকার সময়, প্লেফুল চিলড্রেন, এ স্কিলফুল প্লেয়ার, এ ইউজফুল বুক, কালারফুল ক্লোথস। আমরা আরো দেখতে পাই সাম অ্যাডজেক্টিভ এন্ডস ইন অস, ও ইউ এস, যেমন এ ফেমাস রাইটার, একজন একজন লেখক, বিখ্যাত লেখক, এ কোরেজিয়াস সোলজার, একজন সাহসী সৈনিক, এ মাউন্টেইনিয়াস এরিয়া, একটি এরিয়া যেটা হচ্ছে পাহাড়ে পরিপূর্ণ, এন অ্যাডভেঞ্চারাস এক্সপ্লোরার, একজন আবিষ্কারক যিনি হচ্ছে কি অ্যাডভেঞ্চারাস, এ ডেঞ্জারাস জব, এ পয়জন স্নেক, একটি সাপ কিন্তু কি বিষাক্ত, এ হিউমারাস ফিল্ম, একটি মুভি কিন্তু কি হাসি তামাশায় পরিপূর্ণ, এ জেনারাস গিফট, মিসচিভিয়াস চিলড্রেন, মার্ভেলাস রেজাল্ট। সামার জিতুন এন্ড ইন ওয়াই, যেমন হচ্ছে কি এ মেসি রুম, খুবই ক্লামসি রুম, এ স্লিপি ডগ, একটি কুকুর সেটা ঘুমন্ত, এ মাডি প্যাথ, এন ইজি টেস্ট, একটি টেস্ট কিন্তু একটা সহজ টেস্ট, আ নয়েজি কার, একটি গাড়ি বা প্রচুর সাউন্ড তৈরি করে, ডার্টি হ্যান্ডস, হাত কিন্তু অপরিষ্কার হাত, থার্স্টি চিলড্রেন, স্টর্মি ওয়েদার, জয়ফ জুসি ফ্রুট। আমরা আগের উদাহরণে দেখেছিলাম অনেক কিছু যখন থাকে তখন হচ্ছে ফুল দিয়ে শেষ হয়, এখানে ঠিক উল্টোটা, যখন হচ্ছে গিয়ে কোনো ব্যক্তি বা কোনো জিনিসের কোনো কিছুই থাকে না তখন হচ্ছে গিয়ে লেস দিয়ে শেষ হয়, যেমন এ ক্লাউডলেস স্কাই অর্থাৎ একটি মেঘ মুক্ত আকাশ, মেঘ নাই, এ মিনিংলেস ওয়ার্ড, একটি একটি বা একটি শব্দ যেটা কোনো মিনিং নাই, এ স্লিভলেস ড্রেস, একটি ড্রেস যেটা স্লিভ নেই, এ ফিয়ারলেস ফাইটার, এক যোদ্ধা যে কিনা হচ্ছে নির্ভীক, এ কেয়ারলেস ড্রাইভার, একজন ড্রাইভার যিনি কিনা কেয়ার করেন না, এ হোমলেস পিপল, এ জয়লেস সং, সিডলেস গ্রেপস, এ ইউজলেস টুল, হার্মলেস অ্যানিমালস। সাম অ্যাডজেক্টিভস এন্ড ইন এল, এ ন্যাশনাল ফ্ল্যাগ, পার্সোনাল পজিশনস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এ ট্রেডিশনাল কস্টিউম, ইলেকট্রিক্যাল গুডস, ম্যাজিক্যাল পাওয়ার্স, এ কোস্টাল টাউন, মেডিকেল ইকুইপমেন্টস। হিয়ার আর সাম অ্যাডজেক্টিভস দ্যাট এন্ডস ইন আই সি, আই এস এইচ, আই বি এল ই, এ বি এল ই, আই ভি ই এন্ড এল ওয়াই। আমরা উদাহরণগুলো যদি পড়ি তাহলে দেখতে পাবো আমি 5 থেকে 6টা উদাহরণ পড়ছি, আপনারা বাকিগুলো দেখে নেবেন। প্রথমটা, এ ফ্যান্টাস্টিক সিঙ্গার, বেসিক গ্রামার, এ সেলফিশ অ্যাক্ট, চাইল্ডিশ টক, সুইটেবল কালার্স, এ লাইকেবল চাইল্ড, টকেটিভ চিলড্রেন। আমরা এই লেসনে অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি এবং তাদেরকে কিভাবে ব্যবহার করতে হয় সে ব্যাপারেও জেনেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং যদি ভবিষ্যতে আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কি ব্যাপারে আপনারা শিখতে চাচ্ছেন, আমি সেভাবে ট্রাই করব। ধন্যবাদ।